করুণ ঘটনায় জোকারি গল সমগ্র রাজ্য। শিবসাগরের দিখৌর বুকুত হলিল সমাধি এটা পরিয়ালর। পাঁচ দিনের নিরবিচ্ছিন্ন অভিযানের অন্তত বুধবারে এনডিআরএফ এসডিআরএফে উদ্ধার করিলে হরেণ বরার পাঁচজনীয় পরিয়ালটির আটাইকজন সদস্যর মৃতদেহ। মৃতদেহ কেটা উদ্ধারের পাছতে এতিয়া বইছে শোকর বন্যা। এয়া মহানগরীর আমবাড়ির আর্ফেডর জাগরণের দৃশ্য। এই কার্যালয়টিতে দীর্ঘদিনে কর্মরত আছিল হরেণ বরার পত্নী মাধবী বরা। বৃহস্পতিবারে শেষবারের বাবে কার্যালয়লৈ আহিছিল মাধবী। কি করম কি নকম মানে বুঝাব না। আর ইমান ভাল ছলি অমেক আছিল হ তাই মানে কেন কি কম তাই কারণে মানে তাই যাওয়ার দিনা যদিনা শিবসাগর গেছে সেদিন তাই মোক ধরে বহুত সময় কথা পাতিছে। মোক কৈছে দীপাবা মানে আজি 12:30 বজাত যাম কারণ মোর মার অসুখ শাহুর অসুখ শাহুক দেখাই পেলে আমার সোমবার মানে আহি মানে কৈছে তাই ভনীর নিচিনা সম্পর্ক হয়েছিল আমার ঘরু সম্পর্ক আছিল তারপর আহি বামুনি মদন আমি আসিল দুইজনীয়ে 2004-এর তারপর ইয়াতে আনিলে তেখেতকো আনিলে মোকো আনিলে ইয়াতে মোকো একেলগে পাইছো ভাই ভনী নিচিনা আসিল। ইপিনে পরিয়ালটোর মৃত্যুত শোকস্তব্ধ জয়ানগরবাসী। হরেণ বরার বাসগৃহ আর সুলভ মূল্যর দোকানত চাকি বন্তি জ্বলাই পরিয়ালটোর আত্মার সদগতি কামনা করে অঞ্চলবাসীয়ে। এনেকুৱা এটা দুখৰ খবৰ শুনি মই মানে কবলে মো উপায় নাইকিয়া মানে মই বহুত দুখ পাইছোঁ মানে আর এনেকুৱা এজন মানুহ আমি হয়তো বিচাৰি নাপাম চাগে মোক যিমানখিনি সহায় কৰিছিলে মোক বুলিয়ে নহয় আমাৰ এইডোখৰ জয়নগৰ সবেই জানে যে মানুহজন কেনেকুৱা আছিলে কিন্তু মোক বহুত সহায় কৰিছিলে। খানাপাৰাৰ ইউ এছ ডি এমতো অনুৰূপ পৰিৱেশ। ইউ এছ ডি এমত অধ্যয়নৰত আছিল হৰেণ বৰাৰ জ্যেষ্ঠ কন্যা দীক্ষিতা বৰা। দীক্ষিতা বিশ্ববিদ্যালয়খনৰ তৃতীয় ষাণ্মাসিকৰ ছাত্ৰী। দীক্ষিতার মৃত্যুত এতিয়া শোক বিহ্বল শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী ছাত্রীগীর স্মৃতিত বিশ্ববিদ্যালয়খনত প্রতিষ্ঠা করা হব এটা মেমোরিয়াল হল। ঘোষণা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর। পরিয়ালটোর অকাল মৃত্যুত সকলতে এতিয়া মাথো শোকর ছা। কোনোয়ে যেন সহজভাবে লব পৰা নাই এই ঘটনাক। ভিডিও জার্নেলিস্ট সৌরভর সঙ্গে বন্দন গগৈর সহযোগত ইমরান আলী প্রাগ নিউজ গুয়াহাটী।